ফকির বাড়ির ইতিকথার সকল কলাকুশলীগণ হাজির। তোরা ঠিক করছিস। শোনো, বড় চাচা তোমাকে আসতে বলেছে। কেন? ওই বুড়াটা আবার আমাকে খুঁজে কেন? তুমি নাকি বাদল ভাইকে কেরোসিন আর লবণের ব্যবসা করতে বলেছো? ও বাদলা হারামজাদা। এই রোকি স্কুল থেকে আনতে কে গিয়েছে? কেউ যায়নি, তলতাকে পাঠাবো। আচ্ছা তুই কি রে, ছেলেবেলে এই সমস্ত নিয়ে গেল আর তুই কিছুই বললি না? আরে মুই তো আমার পিছনে দৌড়ে শুনু, কিন্তু আর বই খাতা ফেলে থুয়ে এই জামা কাপড় নিয়ে জুতা নিয়ে চলে গেছে। আমি একটা জিনিস বুঝলাম না, যে ওরা বই খাতা ফেলে জুতা নিয়েই পালালো, কি করবে? জ্ঞান নাই তো, জ্ঞানের অভাব। ও ভাইজান, তোরা হলে কি নিলিন হিনি? আমি হলে জ্ঞান নিতাম, বই। আসলে যার যেটার অভাব। চললি যা।
এখন তো খুঁজে পাচ্ছেন কম যা আমার গোসলের পানি দে আমি গোসল করবো গোসলের পানি তো বাথরুমে তো আছে বাথরুমে আছে তুই বালতিতে ভরে দিবি যা আর পারলে গরম পানি দিস গরম পানি সিঁড়ে কম তুমি এখানে আর আমি সারা বাড়ি তোমাকে খুঁজে বেড়াচ্ছি কেন আরে ছেলে তো পড়তে বসছে না ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে কেন নেচে বেড়াচ্ছে কেন কার কাছে শুনেছে কিয়ামত হবে পরীক্ষা হবে না সেজন্য চল তো খুব সুন্দর লাগতেছে তুমি কিছু বলবে না মানে হয়েছে কি বলো ছোটবেলায় না আমার সাজনের খুব শখ আছিল বাপের ডরে না সাজতে পারি নাই ওই তো স্বামীর ঘরে গিয়ে সাজিস স্বামীর ঘরে গেলাম স্বামীতে দিল ঠুয়া তো এখন এখন কেমতের আগে যদি আপনি সাজনের জিনিসগুলো দিতেন তাহলে আমি একটু সাজতাম শোনো তোমার যখন ইচ্ছা তখন তুমি আমার রুমে গিয়ে নিয়ে এসো কোনো সমস্যা নাই ঠিক আছে আরেকটা কথা যখন তখন কেমত হবে না বুঝেছ থ্যাংক ইউ বাদল ভাই তিনটা বাজে এখনো ঘুমাওনি আর দূর ঘুমেই তো ছিলাম একটা দুঃস্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল দুঃস্বপ্ন আরে ওই যে কি না একটা গ্রহাণু পৃথিবীতে পড়বে এই সমস্ত নিয়ে ভয়ঙ্কর লেখালেখি পত্রিকায় সেই সমস্ত পড়ে একটা দুঃস্বপ্ন দেখলাম ঘুমটাও ভেঙে গেল ও এই কথা আরে কিছুই হবে না দেখো স্রষ্টা অনেক ভালোবেসে পৃথিবীতে মানুষ পাঠিয়েছে তিনি রক্ষা করবে হলেই হয় চা খাবে না রে এত রাতে চা খেলে আমার ঘুম আসবে না আমার আবার উল্টো সকালে ঘুমাতে যাওয়ার আগে এক কাপ চা না খেলে ঘুমটা আবার জোত হয় না তোমার তো সব কিছুই উল্টা আমরা যখন সারাদিন কাজ করি তুমি তখন পড়ে পড়ে নাক ডেকে ঘুমাস আর আমরা যখন ঘুমাই তখন তুই সারা বাড়ি ঘুরঘুর করিস কথাটা ঠিক হলো না আমি সারা রাত ঘুরঘুরও করি না আর ঘুমের মধ্যে নাকও ডাকি না আচ্ছা ঠিক আছে দে এক কাপ চা দে দাঁড়াও দিচ্ছি পুরো ফ্লাস্কের চা তুই সকাল হওয়ার আগেই শেষ করবি পুরো ফ্লাস্ক না তো মাত্র চার কাপ বিধুর বানানো চা তাই না বিধু চা আসলে অনেক ভালোই বানায় আচ্ছা
ওকে দিয়ে একটা চায়ের স্টল দিলে কেমন হয়? ভালো হয়, খুব ভালো। দিয়ে দাও একটা চায়ের স্টল দিয়ে দাও। আরে না, পরে দেখা গেল চা চুলোয় বসিয়ে দিয়ে ফোন করে সবাইকে বলছে যে কতজন কাস্টমার এলো। ওইটাই করবে, আর আমার মোবাইলে টাকা সব শেষ করবে। আরে নারায়ণ ভাই, কেঙ্কা আছেন? কেঙ্কা আছে মানে? ধরা পড়েছে ওই যে যারা আপনাকে বানাচ্ছিল।